আপনি যা ভাবছেন বা যা ভাববেন বা যা কিছু বলবেন নিজের সম্পর্কে অথবা অন্য কারোর সম্পর্কে, ইউনিভার্সাল রুল বা ইউনিভার্সাল ল ঠিক সেটাকেই আপনার লাইফে আসতে সাহায্য করবে, সেটাকেই পেতে সাহায্য করবে। আপনি যা ভাববেন, আপনি যদি নেগেটিভ কিছু ভাবেন তাহলে সেটাই আপনার সঙ্গে ঘটতে শুরু করবে, অথবা আপনি যদি পজিটিভভাবে কিছু ভাবেন নিজের সম্পর্কে হোক বা অন্য কারোর সম্পর্কে, কন্টিনিউ যখন ভাবতে থাকবেন দেখবেন ঠিক সেটাই ঘটছে। এটাই ইউনিভার্সাল ল। আপনি কি জানেন যে আপনি যখন অন্য কারোর জন্য কোনো রকম উইশ করেন, কারোর জন্য কোনো প্রার্থনা করেন, কাউকে আশীর্বাদ দেন, অথবা যখন কেউ আপনাকে আশীর্বাদ দেয়, যখন আপনার জন্য কেউ উইশ করে, কেউ প্রার্থনা করে, সমানভাবেই কিন্তু সেটা দুজনের ক্ষেত্রেই খুব সদর্থক ভূমিকা পালন করে। অর্থাৎ আপনি যদি কারোর জন্য কোনো প্রার্থনা করেন, কারোর জন্য কোনো উইশ অথবা ম্যানিফেস্টেশন করেন, কারোর জন্য কোনো রকম আশীর্বাদ করেন, তাহলে সেটাও কিন্তু আপনার জীবনে ভালো কিছু এনে দিতে সাহায্য করে, অ্যাট্রাক্ট করতে সাহায্য করে। ঠিক একই রকম ভাবে যদি আপনি চান কি আপনাকে কেউ আশীর্বাদ করুক, সবাই আশীর্বাদ করুক, সবার শুভকামনায় আপনার সমস্যাগুলো, আপনার জীবনের বাধাগুলো কেটে যাক, আপনি নিশ্চয়ই চান। আপনি কি জানেন যে আমরা যদি নিজেদেরকে নিজেরা আশীর্বাদ করি, নিজেদের জন্য উইশ প্রার্থনা করি যে কোনো কিছু, বা আমাদের নিজের জন্য আমরা যদি নিজে কিছু চাই পেতে, তার জন্য প্রকৃতির কাছে যখন একদম পজিটিভভাবে কিছু চাইবো তখন খুব সহজেই সেটা হতে শুরু করে। আপনি করে দেখবেন, আপনি নিশ্চয়ই আগেও জানেন যে কিছু এমন কিছু কথা ভাবেন বা ভেবেছেন যেগুলো দেখেছেন যে কন্টিনিউ ভাবতে ভাবতে সেগুলো ঘটে গেছে। একটা উদাহরণ দিই, ধরুন আপনি আপনার জন্য শুধু নয়, আপনি অন্য কাউকে কিছু বলছেন, তুমি এটা খাও, এটা খেলে তুমি খুব রোগা আছো, তোমার শরীর ভালো হয়ে যাবে, তোমার মন খারাপ আছে, তুমি এই মিউজিকটা শোনো, তুমি গীতা পড়ো, কি তুমি অমুক ধর্মগ্রন্থ পড়ো, দেখবে তোমার মন অনেক ভালো হয়ে যাবে। এবার যাকে বলা হচ্ছে সে যদি সেটা না গ্রহণ করে, সে যদি সেটা না করে, শুধু বললো হ্যাঁ হ্যাঁ করবো, ঠিক আছে মনে রাখবো করবো, কিন্তু সে সেটা করলো না, তাহলে আপনি বললেন কিন্তু সেটা তার লাইফে কোনো এফেক্ট করে না। ঠিক একই রকম ভাবে আপনাকে কেউ আপনার জন্য কেউ আশীর্বাদ করলো, আপনার জন্য কেউ উইশ করলো, ম্যানিফেস্ট করছে, কেউ আপনার জন্য প্রার্থনা করছে, আপনাকে যখন কেউ আশীর্বাদ করে আপনি নিশ্চয়ই তাকে প্রণাম করেন, তারপর আপনাকে আশীর্বাদ করছে বা আপনার কোনো কাজে খুশি হয়ে আপনাকে আশীর্বাদ করছে, এটুকুই কি যথেষ্ট সম্পূর্ণ হবে? আপনি কি জানেন যে আপনার মধ্যে যে শক্তি রয়েছে সেই শক্তি আপনার নিজের জন্য এবং অন্যের জন্য সদর্থক একটা ভাইব্রেশন আনে, সদর্থক একটা এনার্জি সৃষ্টি করে, যেটাকে পজিটিভ এনার্জি বলে। আপনি যদি নিজের জন্য মন খুলে প্রার্থনা করেন, আশীর্বাদ চান ইউনিভার্সের কাছে, আপনি নিজে নিজেকে আশীর্বাদ করতে পারবেন? কখনো দেখেছেন? করে দেখুন, নিজেকে নিজে বারবার আশীর্বাদ করুন, ঘুম থেকে উঠে এবং ঘুমোতে যাওয়ার আগে অন্যদেরকে যেমন ব্লেসিংস দেন, নিজের জন্য নিজেকে নিজেই ব্লেস করুন, কেননা সেই ব্লেসিংসের মধ্যে আছে খুব শুদ্ধতা, এবং যেখানে কোনো রকমভাবে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আপনার নেই অন্যের কাছে, আপনি নিজেকে নিজেই ব্লেস করুন, আপনি নিজেকে নিজেই আশীর্বাদ করতে থাকুন, কন্টিনিউ করুন আপনার জীবন থেকে। ঠিক এরকমভাবে যে আমি আমার জীবন থেকে সমস্ত রকম বাধা বিঘ্ন কাটিয়ে দিচ্ছি, তার জন্য আমি নিজেকে নিজে আশীর্বাদ করছি, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে আমার লাইফে সব কিছু ভালো হচ্ছে, আমার জীবনে চলার পথ অত্যন্ত মসৃণ হয়ে উঠছে, আমি নিজেকে আশীর্বাদ করছি, আমি সব দিক থেকে সমৃদ্ধশীল ছিলাম, আছি, থাকবো,
যত দিন যাবে তত আমার জীবনে অনেক বেশি সফলতা আসবেই আসবে, আমি নিজেকে আশীর্বাদ করছি। হয়তো প্রথম প্রথম শুনে মনে হবে এটা কেমন বোকা বোকা একটা ব্যাপার, কিন্তু বোকা বোকা ব্যাপার নয়, আপনি নিজেকে নিজে আশীর্বাদ করে দেখুন, আপনি অবাক হয়ে যাবেন যে এর থেকে কত দারুণ এনার্জি ক্রিয়েট হতে পারে, যা আপনার জীবনকে অনেক বেশি দ্রুত যে কোনো উইশ ফুলফিলমেন্ট করতে সাহায্য করে, নিজেকে বাধা মুক্ত থাকতে সাহায্য করে, নিজেকে মন এবং জীবনে সম্পূর্ণভাবে একটা পরিবর্তন, পজিটিভলি পরিবর্তন আনতে ভীষণভাবে সাহায্য করবে। আপনি যখন বারবার নিজের জীবনের প্রতি সংশয় থাকে আপনার, আপনি যখন নিজেই নিজের প্রতি বিশ্বাস রাখতে পারেন না, বা কোনো কাজ করতে যাচ্ছেন করতে গিয়ে আপনি ভাবছেন এটা হবে তো, এই পরীক্ষাটা দেব সম্পূর্ণভাবে, আমার সিলেবাসটা কমপ্লিট হবে তো, আমি চাকরির জন্য পরিশ্রম করছি, আদৌ কি আমার চাকরি হবে, অন্যরা যদি ঘুষ দিয়ে চাকরি পেয়ে যায় তাহলে আমার কি করে আর হবে, আমি তো ঘুষ দিতে পারবো না, অর্থাৎ মনে মনে কিন্তু আপনি কমপ্লেন করছেন, আপনি সন্দেহ করছেন, সংশয় করছেন। এই যে নেগেটিভ ভাইবসটাই কিন্তু আপনার জীবনের সব থেকে বড় শত্রু। আপনি কোনো একটা ম্যানিফেস্টেশন করছেন, কোনো একটা উইশ ফুলফিলমেন্টের জন্য যে কোনো একটি মেথড ইউজ করছেন, কিন্তু সেখানেও আপনি ভাবছেন আদৌ কি এটা হবে, যদি হয় অথবা না হয়। ঠিক আছে, একজন আমাকে একটা প্রশ্ন করছে, পড়ে বলছি এর সলভটা কি, আমি তাকে যখন সলভ বলছি তখন বলছি ভাগ্যে যদি আমার না থাকে তাহলে আমি কি এটাই পাবো, তো তখন আর কিছু করার থাকবে না। কারণ আপনি যদি শুধু নিজের ভাগ্যতেই বিশ্বাস করেন, আপনি নিজের কর্মেতে যদি বিশ্বাস না করেন, সেই ক্ষেত্রে কিছু করার নেই, কারণ আপনি প্রথম থেকেই ভেবে নিয়েছেন যে আপনার ভাগ্যতে ওটা নেই, আপনার ভাগ্যে ওটা লেখা নেই। তো সেখানে আপনার ভিতরে আপনার মন, আপনার আত্মা, আপনার বিবেক কি করে সেটাকে বিশ্বাস করতে পারবে, নিশ্চয়ই পারবে না, আর সেই ক্ষেত্রেই আপনি হেরে গেলেন প্রথমেই। তাহলে কিন্তু কোনো উইশ ম্যানিফেস্ট করতে গেলে আপনার সেই উইশটা সফল হবে না। সুতরাং আপনাকে প্রথম থেকেই যখনই যে কোনো টেকনিক, যে কোনো মেথড ইউজ করুন না কেন, সেখানে কিন্তু আপনাকে অবশ্যই তার প্রতি যথাযথ 100% বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে। আপনি মনে করুন রেকি প্র্যাকটিস করছেন, বা কোনো একটা এক্সারসাইজ করছেন, বা কোনো মেডিটেশন করছেন, শুরুতেই যদি মনে হয় এটা করে কি হবে, আদৌ কি হবে, হতেও তো পারে নাও তো হতে পারে, আমি তো এর থেকেই বেনিফিট পেতেও পারি আবার নাও তো পেতে পারি, এই যখন মনের মধ্যে আপনার দ্বিধা দ্বন্দ্ব চলছে, তখনই আপনি কিন্তু নিজের অজান্তেই কমপ্লেন করতে শুরু করেছেন আপনার নিজের যে পদ্ধতি আপনি অ্যাপ্লাই করছেন তার প্রতি। সেই ক্ষেত্রে কিন্তু আপনি দুপা হেঁটে 20 পা পিছিয়ে গেলেন, সেখানে সফলতার রাস্তা নেই। সুতরাং আপনাকে আগে বিশ্বাস রাখতে হবে, ঠিক সেই বিশ্বাস যেটা গভীর, সেই বিশ্বাস যে বিশ্বাসের প্রতি আপনার আস্থা আছে, বিশ্বাস আছে, এবং অবশ্যই সেটা পাওয়ার জন্য আপনি ডিজার্ভ করেন, নিজের মধ্যে যে জ্ঞান যোগ্যতা আছে সেই অনুযায়ী আপনি ডিজার্ভ করেন ওটা পাওয়ার, যেটা আপনি চাইছেন। কারণ যখনই আপনি কোনো সংশয় করেন, সন্দেহ করেন, যখন সেটার প্রতি আপনার নিজেরই একটা বিশ্বাস নেই মনে করছেন, তখন কিন্তু ওটা আপনার কাছে একটা জাস্ট বাহানা হয়ে গেল এই পদ্ধতিটা না করার, এই পদ্ধতিটা যে পদ্ধতিটা আপনি অ্যাপ্লাই করছেন সেটার প্রতি ইগনোর করতে শুরু করেছেন প্রথম থেকেই। তাহলে আপনি তার থেকে রেজাল্ট পাবেন কি করে, নিশ্চয়ই পাবেন না। তাই আপনাকে প্রথম থেকেই সেই বিষয়টির প্রতি বিশ্বাস রাখতে হবে, সেই বিষয়টির প্রতি আস্থা রাখতে হবে। তাই বললাম আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে নিজেকে নিজে সম্পূর্ণভাবে আশীর্বাদ করুন, যত বেশি আশীর্বাদ করবেন বারবার আশীর্বাদ করুন। কিভাবে, ঠিক অন্যকে যেভাবে আশীর্বাদ করেন, তোমার অনেক মঙ্গল হোক, তোমার অনেক ভালো হোক, তুমি জীবনে অনেক বড় হও, অনেক সম্পদশালী হও, খুব সুখী থাকো, শান্তিতে থাকো, ঠিক সেরকম ভাবে আমি আমাকে আশীর্বাদ করছি, আমি খুব সুখী যেন হই, আমি খুব সুখী হই,
আমি খুব শান্তিতে বসবাস করি, আমার জীবনের প্রত্যেকটা স্বপ্ন সব সময় সফল হবেই হবে, আমি এই আশীর্বাদ আমি নিজেকে করছি। আমার জীবন থেকে সমস্ত রকম বাধা সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেছে, এই মুহূর্ত থেকে আমি এই আশীর্বাদ করছি। এইভাবে আপনি অবশ্যই নিজের অ্যাফারমেশন গুলো দিন নিজের জন্য, যতক্ষণ খুশি দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেনই পাবেন। কন্টিনিউ করুন, 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই আপনি চেঞ্জ দেখবেন এবং দেখবেন আপনি যা চাইছেন সেটা খুব সহজেই হাতের নিকটে পেতে শুরু করেছেন। বন্ধুরা, আজ এই ভিডিওটি যারা দেখছেন, ইচ্ছে করলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন, কোনো কিছু জানার থাকলে এখানে অবশ্যই কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন ভিডিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা উশুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি অথবা হোলিফায়ার রেকি শিখতে চাইছেন, আরো অনেক কোর্স করাই আমি অফলাইন বা অনলাইনে এবং সারা বছর কিন্তু আমার পরামর্শ পাবেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন বা ফোনে যোগাযোগ করতে পারেন। সবাই সম্পূর্ণভাবে সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।